সন্তানকে আত্মনির্ভর হতে শেখানো খুব জরুরি, আর এই কাজটা যত তাড়াতাড়ি শেখানো যায় ততই ভালো। আত্মনির্ভর অর্থাৎ নিজের কাজ নিজে করতে পারা, অন্য কারো মুখাপেক্ষী না হয়ে থাকা। ভবিষ্যতে আপনার সন্তান উচ্চ শিক্ষা বা চাকরি অথবা অন্য যে কোনো কারণে বাড়ির বাইরে যেতে পারে, সেখানে তো আর তাকে হাতে হাতে সব এগিয়ে দেওয়ার জন্য আপনি যেতে পারবেন না। তখন যাতে তার অসুবিধা না হয় সেই জন্য ছোটবেলা থেকেই তাকে নিজের কাজ নিজে করানো শেখাতে হবে। এতে তার যেমন সুবিধা হবে আপনারও লাভ হবে, নিজের জন্য কিছুটা হলেও সময় পাবেন, শিশুদেরকে অল্প বয়স থেকেই ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়া উচিত। যেমন ধরুন, তাকে তার পছন্দ মতো পোশাক পরার বা রেস্তোরাঁয় গিয়ে নিজের পছন্দের খাবার খাওয়ার বা অবসর সময়ে বই পড়া বা কার্টুন দেখার সিদ্ধান্ত নিতে দিবেন। আবার সব সময় তার মত অনুযায়ী যে চলা যাবে না সে বিষয়েও তাকে বোঝাবেন। আপনার সন্তানদের জন্য একটা রুটিন তৈরি করুন এবং তা মেনে চলার কথা বলবেন। আপনার সন্তান যাতে ভবিষ্যতে কোনো রকম সমস্যায় না পড়ে সেই জন্য বেসিক লাইফ স্কিল জানা এবং শেখাটা খুব জরুরি। আজও আমাদের সমাজে মেয়েরা রান্না করে আর ছেলেরা বাইরের কাজ সামলায়। এই ধরনের বোকা বোকা কনসেপ্টের চল অনেক বাড়িতেই আছে, কিন্তু রান্না জানা বা বাড়িঘর পরিষ্কার রাখা, পোশাককে যে ইস্ত্রি করতে জানা, এগুলো বেসিক লাইফ স্কিল। প্রতিটি মানুষেরই এগুলো শিখে রাখা দরকার। কাজেই আপনার সন্তানকেও ছোট্ট বয়সে এই কাজগুলো শিখিয়ে নিন। খাবার টেবিলে ম্যাট পাতা বা পানির গ্লাসে পানি ভরা, সপ্তাহে একদিন করে তার পড়ার টেবিল পরিষ্কার করা, নিজের জামাকাপড় নিজে ভাঁজ করে আলমারিতে রাখা, এগুলো দিয়ে শুরু করতে পারেন। দেখবেন ধীরে ধীরে আপনার শিশুর মধ্যে আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা দুটোই তৈরি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।